সবশেষ শেষ সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এরপরই টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েন তিনি তবে চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবারও আলোচনা এই তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন বলে জানিয়েছেন বিসিপির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান ইউনুস ভারতে ওয়ান ডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে অনেক সমালোচনার জবাব দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ চারমান বিপিএল ও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন ফরচুন বরিশালের হয়ে ফিনিশারের ভূমিকায় দুর্দান্ত পারফর্ম করছেন তিনি বুধবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস সেখানে মাহমুদুল্লাহর টি দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন মাহমুদুল্লাহ বিশ্বকাপ থেকেই দুর্দান্ত খেলছে ফিনিশারের ভূমিকায় সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে তাই আমার কাছে মনে হয় রিয়াদ টি দলে আমাদের অটো চয়েস ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং এ অনেক উন্নতি করেছেন রিয়াদ তার ফিল্ডিং নিয়ে জালাল বলেন দেখেন বয়সটা বড় ব্যাপার নয় ইংল্যান্ডের আন্ডারসনও একচল্লিশ বছর বয়সে বল করছে সে পরিশ্রম করছে আর সেটা ফল পাচ্ছে বিসিবির এই কর্মকর্তার কথা অনেকটাই স্পষ্ট যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় ভালোভাবে রয়েছে মাহমুদুল্লাহ চলমান বিপিএল এ এখনো পর্যন্ত পাঁচ ইনিংস এ মাত্র তেষট্টি বল খেলার সুযোগ পেয়েছেন এই টাইগার ক্রিকেটার বিপরীতে একশো রান তুলেছেন তিনি সাঁত্রিশ দশমিক সাতষট্টি গড়ে এবং একশো পঁয়ষট্টি দশমিক আট স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি সবশেষ সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে চব্বিশ বলে একান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলেন মাহমুদুল্লাহ এতে ম্যাচ শুরারও পুরস্কার উঠেছে এই তারকা ক্রিকেটারের হাতে বৃহস্পতিবার সিলেটে বিপিএল এর বিরতির শেষ দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সুজন এ সময় মাহমুদুল্লাহ প্রসঙ্গ এলে তাকে প্রশংসায় ভাসিয়ে দেন জাতীয় দলের সাবেক টিম ডিরেক্টর কিন্তু কয় মাস পেছনে গেলেও মাহমুদুল্লার অবস্থান দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন ওয়ান দল থেকে বাদ পড়ার পর ছিলেন আড়ালে আমি তো সবসময় বলি মাহমুদুল্লাহ তিন সংস্করণেই খেলার মতো যোগ্য খেলোয়াড় আমার খুব কষ্ট যে মাহমুদুল্লাহ টেস্ট খেলে না সে যে অবসর নিয়েছে সেটা আমি কোনোভাবেই এখনো মানতে পারি না আমি এখনো মনে করি ওর টেস্ট খেলার মতো সামর্থ্য আছে বাংলাদেশে এমন একজন অভিজ্ঞ খেলোয়াড় অনেক দরকার